তাহলে হেম্প ইজ সিমিলার অর লাইক অ্যাজ আদার প্লান্ট বেসড বাস্ট ফাইবার, ইট ইজ কল্ড সেলুলোজিক বাস্ট ফাইবার। আর কি লং স্লেন্ডার থাকে, প্রাইমারি ফাইবার্স অন দ্য আউটার পোর্শন অফ দ্য স্টক ক্যারেক্টারিস্টিক বাস্ট ফাইবার প্লান্ট, মানে যে গাছটা থাকে গাছের আউটার সার্ফেসে যে আমরা যে ধরনের আঁশগুলো পাই সেগুলোই হচ্ছে হেম্প ফাইবার। দ্য প্রাইমারি ফাইবার হেম্প ফাইবার ক্যান বি ইউজড ফর কম্পোজিট। কম্পোজিট নাম শুনছো তোমরা কখনো? হ্যাঁ, ওটা কম্পোস্ট। কম্পোজিট হচ্ছে তোমার দুই বা ততোধিক ম্যাটেরিয়াল যাদের ডিফারেন্ট টাইপস অফ প্রপার্টিস আছে, এবং দুই বা ততোধিক ম্যাটেরিয়ালের সাথে একত্রিত করে এমন একটা ম্যাটেরিয়াল তৈরি করা যার প্রপার্টিস টোটালি ডিফারেন্ট ওই দুইটা ম্যাটেরিয়াল থেকে। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা ওইরকমই। ধরো ম্যাটেরিয়াল এ ওয়ান, ম্যাটেরিয়াল টু, দুইটার প্রপার্টিস ডিফারেন্ট না? দুইটা মিলে এমন একটা করা ম্যাটেরিয়াল থ্রি করা যার প্রপার্টিস আবার ডিফারেন্স এই দুটা থেকে, এটা হচ্ছে কম্পোজিট। যদি তুমি ফর এক্সাম্পল বলো জুট ফাইবার এরকম করে কিছু কেটে নিলা, সেটার সাথে কী করলে তুমি রেজিন ইউজ করলা, রেজিন কি ধরো পলিস্টার রেজিন ইউজ করলা, পলিস্টার রেজিন ইউজ করার পরে দেন তোমার এখানে যে এক ধরনের ম্যাটেরিয়াল তৈরি হবে সেটা অনেক হার্ডই হবে, অনেক শক্ত, লাইক অ্যাজ মেটাল। তাহলে রেজিন রেজিন প্লাস জুট থেকে যে কম্পোজিট হচ্ছে এটার প্রপার্টিস তিনটে ডিফারেন্ট, এটা হচ্ছে কম্পোজিট। তাহলে হেম্প ফাইবার দিয়ে আমরা কি করতে পারি? কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করতে পারি, রেইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করতে পারি, মানে কোনো একটা জিনিসের শক্তি বৃদ্ধি করার জন্য ইউজ করতে পারি। কি সমস্যা তোমার? পাশাপাশি টেক্সটাইল ফিল্ড, পেপার ইন্ডাস্ট্রিজে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, ইন মডার্ন টাইমস হেম হ্যাজ বিন ইউজড ফর ইন্ডাস্ট্রিয়াল পারপাস ইনক্লুডিং পেপার টেক্সটাইল, হয়তো বললাম। সায়েন্টিফিক নেম ক্যানাবিস স্যাটিভা, এর সায়েন্টিফিক বৈজ্ঞানিক নাম হচ্ছে, প্রজাতির স্পেসিস হচ্ছে ক্যানাবিস স্যাটিভা, আর কমন নেম হচ্ছে হেম্প। আর এটার পাতাটা কি তোমাদের কাছে পরিচিত? হ্যাঁ, কি উইড, এক্স্যাক্টলি। তবে এটা উইড না, হেম্প প্রজাতির স্পেসিসের মধ্যে যত এই ক্যানাবিস স্যাটিভার মধ্যে যত প্রজাতি আছে তার মধ্যে 90% হচ্ছে তোমার, 90% হচ্ছে হেম্প প্রজাতির, কি হেম্প, আর 10% হচ্ছে তোমার মারিজুয়ানা, গাঞ্জা, মারিজুয়ানা। ঠিক আছে, এটা ওয়ার্ল্ডের অনেক ওল্ডেস্ট, হ্যাঁ ওল্ডেস্ট ন্যাচারাল ফাইবার। আচ্ছা, হেম্প ইজ অ্যান অ্যানুয়াল অ্যারোমেটিক অ্যান্ড স্টোর্ড প্লান্ট, অনেক শক্তিশালী একটা গাছ হয়। ইটস গ্রোয়িং সিজন ইজ ফ্রম এপ্রিল টু সেপ্টেম্বর, এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এটার মানে গ্রো হয়, বড় হয়। দ্য প্লান্ট ক্যান বি মনোসিয়াস অর ডায়োসিয়াস, স্টক আর নর্মালি ওই গাছগুলো মনোসিয়াস ডায়োসিয়াস, এটা আমার এই মুহূর্তে জানা নাই, একটু গুগল করে দেখো। আর দ্য স্টকস আর নর্মালি 4 ± 10 mm থিক, মানে যে গাছটা হচ্ছে তার গাছটার যে ডায়ামিটারটা হয় এটা হচ্ছে তোমার 4 ± 10 mm পর্যন্ত হতে পারে, আর হাইট হয় হচ্ছে 1.5 থেকে 2.5 মিটার। গাছগুলো দেখছো না কত বড়, মনে আছে প্রথম পেজেই ছিল, পাট গাছের মতো। আচ্ছা, সিমিলারলি টু ফ্লাক্স দ্য বাস্ট লেয়ার অফ দ্য স্টক কন্টেন্স দ্য ভ্যালুয়েবল টেক্সটাইল ফাইবার,
at the foot of the stalk the number of bundles increases so as to improve the stability of the plant. ওই যে রুট হয় শিকড় হয় তাই না? আচ্ছা হেম্প ক্যানাবিনাস ক্যানাবিস স্যাটিভা ইজ নট টু বি কনফিউজড উইথ মারিজুয়ানা গাঙ্গা. এটা টোটালি ডিফারেন্ট, সেম স্পিসিস বাট ডিফারেন্ট টাইপস অফ প্লান্ট. অল হেম্প স্পিসিস 10% মারিজুয়ানা আর 90% হেম্প. হেম্প ইজ লো ইন টেট্রা. এটা তো তোমাদের পড়াইলাম না, কাদের পড়াইলাম? ন্যাচারালে পড়া, ইয়া রেগুলার মানে পড়াইছে. টেট্রা হাইড্রো ক্যানাবিনল যেটা টিএসসি বলে, যেটাকে বলে সাইকো অ্যাক্টিভ ইফেক্ট. আর হেম্পের মধ্যে সাইকো অ্যাক্টিভ ইফেক্ট অথবা টিএসসির পরিমাণ খুবই কম থাকে, কিন্তু যেটা মারিজুয়ানা আছে সেটার মধ্যে অনেক বেশি পরিমাণ থাকে. রাইট, টিএসসি হচ্ছে নেশার উদ্রেক অথবা সাইকো অ্যাক্টিভ ম্যাটেরিয়ালস হিসেবে এটা ইউজ করে. আর সিবিডি, এর মধ্যে প্রচুর পরিমাণ সিবিডি থাকে. ক্যানাবিডিওল যেটাকে আমরা বলতেছি ক্যানাবিডিওল, যেটা হচ্ছে অ্যান্টি সাইকো অ্যাক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে. তাহলে হেম্পের মধ্যে বেসিক্যালি ম্যারিজোনেট যেটা থাকে তার অপোজিটটা থাকে, যেটা আসলে সাইকো অ্যাক্টিভ ইফেক্টকে আরও রিডিউস করতে পারে. সেম টাইপ হতে পারে. আচ্ছা, হেম্প ফাইবার ইজ নন টু বি দ্য স্ট্রংগেস্ট ইন কম্পারিজন টু এনি আদার প্লান্ট স্পেসিস অ্যান্ড আর অ্যাবল টু বি প্রসেস ইন টু কাউন্টলেস প্রোডাক্ট. আচ্ছা, এখানে দেখো একটা কম্পারিজন আছে, কম্পারিজনটা দেখো হেম্প আর মারিজনের মধ্যে কম্পারিজন. লিপসের ডিফারেন্স আছে না, একটা হচ্ছে পাতা ছোট সাইজের, একটু হচ্ছে তোমার রেডিশ চিকন, আর একটা হচ্ছে মোটা বড়, তাই না? আর দুটার স্পেসিস হেম ক্যানাবিস স্যাটিভা, আর হচ্ছে সাইকো অ্যাক্টিভ কন্টেন্ট হেম্পে মাত্র 0.3% থাকে আর ম্যারিজোনাতে 10% থাকে, অনেক বেশি থাকে. আচ্ছা, এটার ইউজ নর্মালি আমরা হেম্পের ইউজ করে থাকি হচ্ছে অটোমোবাইলের ক্ষেত্রে, কম্পোজিটের ক্ষেত্রে, টেক্সটাইলের ক্ষেত্রে, পেপার ইন্ডাস্ট্রিজে. আর আমরা ম্যারিজোনাটা ইউজ করি, এখানে নর্মালি লিখছি গেটিং হাই. শুধু গেটিং হাই না, আমরা মেডিকেল সায়েন্সেও আমরা ইউজ করতে পারি. আচ্ছা, এস্টিমেটেড ডোমেস্টিক মার্কেট ভ্যালু হচ্ছে $452, আর ওটার কথা নাই বললাম. আচ্ছা, হিস্টোরি অফ হেম্প আমার শেষ করতে হবে. হিস্টোরি অফ হেম্পের ক্ষেত্রে দেখো বিসি এবং এডি দুইটা ওয়ার্ড এখানে আছে, বোঝো তো? কি বিসি কি? বিফোর ক্রিস্ট. আর এডি, এডি কি? অ্যানোড ডোমিনো না? আচ্ছা, এটা হচ্ছে অ্যানোড ডোমিনোটা হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের যে ইরাটা যুগটা থেকে, যখন থেকে এটা শুরু হয়েছে, আর এটা হচ্ছে তার জন্মের আগে, বিসি হচ্ছে জন্মের আগে. আচ্ছা, তার আগে থেকে দেখো 1000 বছর, 8000 বছর, 4800 বছর আগে থেকেই কিন্তু এটার চাষ হয়ে আসছিল, ঠিক আছে? এখানে দেখো 1000 BC-তে কী আছে, হ্যাম ইজ দ্য, যদি আমরা এটা বলি 8000, এটা অনেক আগের না? হেম ফ্যাব্রিক প্রোভাইডস 80% অফ সাস্টেনেবল টেক্সটাইল. ওই নর্মালি যে ইউজগুলো ছিল মানুষ ইউজ করতো টেক্সটাইল হিসেবে, কাপড় পোশাক আশাক, সেটাই হেম ফাইবারের হেম প্লান্ট থেকে যে বাকলগুলো পাইতো সেটা প্রসেসিং করেই তারা করতো. এরপরে দেখো 4820-এ এ ভাস ডেকোরেটেড উইথ হেম কর্ডস, মানে হেম ফাইবার দিয়ে বিভিন্ন ধরনের রশি, দড়ি, এই ধরনের কিছু টেক্সটাইল তৈরি করে তারা করতে পারতো. এরপরে আরও কিছুদিন পরে, কয়েক হাজার বছর পরে, তারা 1000 BC-তে ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যাগ্রিকালচার ক্রপ, তখন এই হেম্প ছিল পৃথিবীর সবচেয়ে বেশি চাষ করা শস্য. হেম্পে শুধু ফাইবার পাই না আমরা, হেম্পে এক ধরনের বীজ হয়। তোমরা একটু আগে যে একটা ইমেজ দেখলা, সেখানে কিন্তু দেখলা যে ফল হয়, হেম্পের ফুল হয়, ফল হয়, এবং সেটা হেম্পের দিয়ে সিড হয়, ওই বীজ থেকে তেল হয়, হেম্প ওয়েল, এবং সেটা আমাদের আসলে ওই যে জ্বালানিতে ইউজ করা যায়, আরও বিভিন্ন ধরনের কাজে ইউজ করা যায়। তাহলে 1000 BC-তে জাস্ট হচ্ছে এটা দিয়ে
কি শুরু করলো, ফাইবার টু ফ্যাব্রিক, রোব, ল্যাম্প ওয়েল, লাইটিং, পেপার, মেডিসিন, বিভিন্ন ক্ষেত্রে এটা ইউজ করা শুরু হলো। আচ্ছা, এরপর দেখো ফার্স্ট ল, 1619 সালে আমেরিকা, এটা কিন্তু এক এরপরে অনেক বছর পর্যন্ত এটা বন্ধ ছিল, নিষিদ্ধ ছিল, কারণ আমাদের দেশেও নিষিদ্ধ, কারণ হচ্ছে হেম যেহেতু একই স্পেসিস ক্যানাবিস স্যাটিভা, এটা নিয়ে আসলে বিভিন্ন ধরনের মানুষ নেগেটিভ সাইডে ইউজ করা শুরু করছিল। আমেরিকাস ফার্স্ট হেম্প ল ইজ এনাক্টেড অ্যাট জেমসটাউন কলোনি ভার্জিনিয়া, অর্ডারিং অল ফার্মার্স টু গ্রো হেম্প। 1619 সালে ওনারা হচ্ছে পারমিশন দিয়ে দেয় যে সব কৃষকদের বলে দেয় তোমরা হেম্প প্রোডিউস করতে পারবো। আর 1790 সালে হচ্ছে জর্জ ওয়াশিংটন এবং থমাস জেফারসন তার নিজের বাগানে হেম্প চাষ শুরু করে দেয়, ঠিক আছে। এরপর 1776-এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ড্রাফট অফ দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর রাইটেন অন হেম্প পেপার। এরপর 1837 থেকে 1901 থেকে ব্রিটিশের যে রাজা রানীরা ছিল তারাও এটা বিভিন্ন কাজে, তাদের বিভিন্ন ফিমেল ইস্যুতে তারা এইগুলা মানে হেম্প ফাইবারের বিভিন্ন ধরনের মেডিকেল ট্রিটমেন্ট হিসেবে তারা হেম্প ফাইবার লিপস এক্সট্রাকশন তারা ইউজ করতে থাকে। এরপরে দেখো কানাডা, 1994 সালে কানাডা কী করে, তারা আইন করে, আইন করে এবং তাদের বেশ কিছু ফিল্ডে মানে যে তাদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তারা এই হেম্প চাষ শুরু করে এবং পরীক্ষামূলকভাবে এক্সপেরিমেন্টালভাবে তারা শুরু করে এবং তারা দেখে এটার আসলে নেগেটিভ কোনো ইফেক্ট নাই। তারপর তারা একটা ল 1996 সালে কানাডার ফেডারেল গভর্নমেন্ট পাস্ট বিল সিএট স্টেটিং দ্যাট ম্যাচিউর হেম স্টকস আর এক্সেম্পটেড ফ্রম দ্য লিস্ট অফ কন্ট্রোলড সাবস্টেন্স, এবং তারা এটা থেকে কন্ট্রোল সাবস্টেন্স যেমন মদ, গাঁজা, হাবি জাবি এগুলো আছে না, এগুলোর থেকে হেমকে তারা ক্লিয়ার করে দেয়, বের করে দেয় যে না এটা সেফ। ইন 1998 দ্য কানাডিয়ান গভর্নমেন্ট লিগালাইজ দ্য কমার্শিয়াল গ্রোথ অফ ইন্ডাস্ট্রিয়াল হেম্প, এবং তারা এটা লিগালাইজ করে দেয়। আচ্ছা, এখন আসে হেম্প অ্যান্ড দ্য ফিউচার, তার মানে হেম্প এক ধরনের ন্যাচারাল সেলুলোজিক বাস্ট ফাইবার, তার আমরা হিস্টোরি জানলাম, তাই তো? এতক্ষণ যা জানলাম, ইন্ট্রোডাকশন জানলাম, হিস্টোরি জানলাম, এখন আসো হেম্প আসলে হেম্প ফাইবারটা নিয়ে আমাদের কেন এত কালটিভেশন দরকার, কেন একটু জানাশোনার দরকার। আমরা তো জানি যে গ্লোবাল ওয়ার্মিং এখন বড় একটা কনসার্ন, আমাদের যে আইস বার্গগুলো আছে মেরু অঞ্চলে সেগুলো কী হচ্ছে, গলে যাচ্ছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে, এবং এটার কারণে কী হচ্ছে, নিম্ন স্তরের যে জায়গাগুলো দেশগুলো আছে, নিম্নভূমির যে দেশগুলো আছে সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার প্রবাবিলিটি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের আসলে এই সিনথেটিক এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের যে বিষয়গুলো আছে আমাদের অ্যাকসেপ্ট মানে পরিহার করতে হবে। পাশাপাশি হচ্ছে যেগুলো হচ্ছে 100-200 বছরেও নষ্ট হয় না, যে সিনথেটিক পলিস্টার, নাইলন, এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। তো গ্লোবাল ওয়ার্মিং হ্যাজ অলরেডি শোন ইটস ইফেক্ট, পোলার ক্যাপস এগুলো তো বললামই। তা এইসব প্রবলেমগুলো সলভ করার জন্য ন্যাচারাল যে ফাইবারগুলো আছে সেইগুলো দিয়ে যদি আমরা টেক্সটাইল ম্যাটেরিয়াল, পাশাপাশি যদি তোমার গাড়ির বোর্ডিং অথবা হচ্ছে তোমার এরোপ্লেনের বোর্ডিং অথবা তোমার হচ্ছে এমন ধরনের দৈনন্দিন আসবাবপত্র যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ হয় সেগুলো আমরা তৈরি করতে পারি, যেগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল, মাটিতে 2-5 বছর ফেলে রাখলে অটোমেটিক এটা পচে মাটির সাথে মিশে যায়, মাটির কোনো ক্ষতি করবে না, ঠিক আছে, ফসিল ফয়েলের জন্য উপকারও হবে। তো সেই ধরনের ন্যাচারাল, হ্যাঁ কোনটা, হ্যাঁ হেম্প ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফাইবার এবং অল ন্যাচারাল বাস্ট ফাইবার। আচ্ছা, তাহলে এই যে আমরা যদি মেটাল ইউজ না করি, আমরা যদি সিনথেটিক পলিস্টার, নাইলন এগুলো পলিথিন ইউজ না করি, তার রিপ্লেস হিসেবে যদি ন্যাচারাল বাস্ট ফাইবার বিশেষ করে হেম্প ফাইবার ইউজ করি, তাহলে আমাদের পরিবেশের জন্য খুব ভালো হবে, তাই না? সেই জন্য আমরা আমাদের এই প্রবলেমের জন্য আনসারটা হচ্ছে হেম্প অলওয়েজ বিন দ্য আনসার, বাট ফ্যাক্ট ওয়াজ সুইন্ডেলড বাই গ্রিডি কর্পোরেশন, সায়েন্টিস্ট কনক্লুডেড আফটার অ্যান এক্সটেন্সিভ রিসার্চ অন গ্লোবাল ওয়ার্মিং অ্যাস অফ 2011 হিউম্যান অনলি হ্যাভ এ ডিকেড টু
reverse the damages, or it will be one way ticket to a guaranteed Armageddon. আচ্ছা যাই হোক, এখানে অনেক কিছুই বলছে, এখন বিষয়টা হচ্ছে উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে যে আমাদের পরিবেশকে বাঁচাইতে গেলে এবং এই হেম্পের যে কি হতে পারে কিন্তু আমার জানা নাই। আচ্ছা তাহলে দেখো, এই যে ওয়ার্মিংয়ের ক্ষেত্রে, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে মানুষের আসলে যে কনসার্নটা, এই জায়গাতে যদি আমাদের ফিরে আসতে চাই, আমাদের ন্যাচারাল বিষয়গুলোর দিকে যাইতে হবে। এবং ন্যাচারাল যে তোমার ফাইবারগুলো আছে, যেমন জুট আছে, বা ইয়া সিসাল আছে, হেম্প আছে, তারপর ফ্লাক্স আছে, এই এইগুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের, একটু আগেই আমি বলতেছিলাম যে কম্পোজিটের ম্যাটারটা, তো কম্পোজিট যদি আমরা তৈরি করতে পারি, এই যে যে চেয়ারগুলো তৈরি হচ্ছে, এটা যদি বর্তমানে প্লাস্টিকের পাওয়া যাচ্ছে না, প্লাস্টিকের পরিবর্তে যদি আমরা হেম্প, জুট অথবা ফ্লাক্সের সাথে রেজিন মিশিয়ে কম্পোজিট একটা কিছু করতে পারি যেটা বায়োডিগ্রেডেবল, এটা এটা ইউজের পর কোথাও ফেলে রাখলে 2-10 বছর এটা কি মাটির সাথে মিশে যাবে, তাহলে কিন্তু আমাদের পরিবেশের উপর ওই ধরনের ইফেক্ট পড়বে না। আচ্ছা এরপর আসো প্লান্ট ডিসক্রিপশন, হেম্প প্লান্ট অ্যানাটমির ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে গাছ, গাছের যেটা তোমার হচ্ছে একটা স্লেন্ডার, এটাকে আমরা কী বলতে পারি, স্টক, অথবা যে গাছের যে মানে গাছটা আর কি, যেটা আমাকে হ্যাঁ এটাই আর কি, আর এটার হচ্ছে তোমার হ্যাঁ না না এটা পুরো গাছ বডি, গাছের বডি মঞ্জুরি না। এরপরে দেখো তোমার হচ্ছে এটার ফ্লাওয়ার আছে, তারপরে ফ্লাওয়ার থেকে বীজ আছে, সিড আছে, আর এই যে স্টকটা দেখো যে এখানে মেনশন করা আছে, মানে ফুল গাছটা স্টক। আর এখানে এখানে দেখো স্টকের ক্ষেত্রে দেখো, এই গাছটা যদি আমরা এখান থেকে কী করি, কেটে নেই, এটা একটা গাছের অংশ, এখান থেকে যদি আমরা কেটে নিই, এটাকে যদি টপ ভিউটা যদি আমরা ইয়ে করে দেখি, টপ ভিউটা আমরা হচ্ছে জাস্ট মাইক্রোস্কোপে দেখি, তাহলে সেখানে কী দেখতে পারবো, জাস্ট হচ্ছে একদম আউটার মোস্ট পার্টে কী আছে, ফাইবার, আউটার মোস্ট আছে বাস্ট ফাইবার, আর এই ফাইবারের পরের অংশগুলি হচ্ছে কি তোমার উডি ম্যাটেরিয়াল, যেটা হার্ড, এটা SURD বলতেছে একজ্যাক্ট আমি আসলে জানি না, তবে এটা হচ্ছে উডি ম্যাটেরিয়াল, আর মাঝখানে হচ্ছে হলো স্পেস থাকে, ফাঁকা অংশ থাকে। পাট কাঠি তোমরা দেখছো, পাটের হচ্ছে আউটার সারফেসে কী থাকে, ফাইবার থাকে না, তারপর কি কাঠিটা থাকে, এরপর হচ্ছে কাঠিটার ভিতরে ফাঁকা অংশ থাকে। আচ্ছা এটাই হচ্ছে, তাহলে ফাইবারটা হচ্ছে একদম সারফেসে ফাইবার বান্ডেল হিসেবে থাকে। এখানে জিনিসটা আরও মাইক্রোস্কোপিক ভিউটা আরও সুন্দর করে দেওয়া আছে, দেখো এখানে আছে হচ্ছে তোমার উডি ম্যাটেরিয়াল, তারপরে হলো স্পেস, উডি ম্যাটেরিয়ালের পাশেই হচ্ছে তোমার ফাইবার বান্ডেলগুলো, আর একদম আউটার মোস্টে দেখবে যে তুমি যত ধরনের বাস্ট ফাইবার আছে, প্রত্যেকটা ফাইবারের উপর এক ধরনের লেয়ার আছে, একদম আউটার সারফেস আছে, স্কিনের মতো আছে, সেটা হচ্ছে ইপিডিমারিস। আর এই ফাইবারের গুচ্ছর মধ্যে দুই ধরনের আছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি ফাইবার, সেকেন্ডারি ফাইবার বান্ডেল আর প্রাইমারি ফাইবার বান্ডেল। আচ্ছা এরপরে আসো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে লেন্থ আছে, ওয়েট অফ দিস বান্ডেল, আচ্ছা এটা খুব ভালো দেওয়া নেই। আমরা দেখি কেমিক্যাল ডিসক্রিপশন, কেমিক্যাল কম্পোজিশন, এখানে দেখো সেলুলোজ কত পার্সেন্ট আছে, 75, নর্মালি 70-75% পর্যন্ত সেলুলোজ থাকে, আর পেকটিন থাকে 9.5%, ওয়াটার সলিবল সাবস্টেন্স থাকে 2%, ভেজিটেবল ওয়াক্স অ্যান্ড ফ্যাট, প্রত্যেকটা ন্যাচারাল ফাইবারের মধ্যে তোমার ভেজিটেবল ওয়াক্স এবং ফ্যাট থাকবেই, আর ন্যাচারাল কালারও থাকে। আচ্ছা হাইগ্রোস্কোপিক ওয়াটার আছে, ময়েশ্চারের কন্টেন্ট, রিগেনের ম্যাটারটা আছে, মিনারেল ম্যাটার আছে, আর আদার্স আছে 2%, এর টোটাল হচ্ছে কত, 100%। তাহলে এটাকে আমরা সেলুলোজিক ফাইবার বলতে পারি, কারণ কি সেলুলোজের পার্সেন্টেজ অনেক
বেশি। আচ্ছা, কি প্রপার্টিস অফ হেম্প ফাইবার এটা একটু দেখো। প্রথমে আছে থার্মাল মাস ইনসুলেশন, নেগেটিভ কার্বন, লো ডেন্সিটি, তাই না? ক্লিন এয়ার। ক্লিন এয়ারটা কীভাবে করে জানো? গাছ কীভাবে এয়ার ক্লিন করে? কার্বন ডাইঅক্সাইড কী করে? অ্যাবজর্ব করে। আমরা যদি এই হেম্প ফাইবার দিয়ে, তোমার একটা হেম্প ফাইবারের কম্পোজিটের কথা প্রথমে বলছি না, মনে আছে? যদি হেম্প ফাইবারের সাথে আমরা কোনো কিছু মিলে কম্পোজিট তৈরি করতে পারি, যেমন ইট তৈরি করতে পারি, ব্রিক্স আছে না, ব্রিক্স ইট, তো সেই ইট কী করে, একটা ওয়ান সেন্টিমিটার কিউ, মানে ওয়ান কিউবিক সেন্টিমিটারের এরিয়ার একটা ইট, তার লাইফ টাইমে 165 kg পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড সে অ্যাবজর্ব করতে পারবে। তাহলে যদি আমরা কোনো একটা বাসাবাড়ির বিল্ডিংয়ের যদি ওয়াল এই হেম ফাইবারের কম্পোজিটিভ ব্রিক দিয়ে তৈরি করতে পারি, তাহলে অ্যাটমসফিয়ার থেকে সে তার লাইফ টাইমে 165 kg কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করবে। এরকম যদি তোমার হাজার হাজার ইট দিয়ে আমরা করি, তাহলে পরিবেশের আসলে ওয়ার্ম, গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড মেইন রিজন না, এমিশন, সাথে কার্বন মনোক্সাইড, হাবি যাবে, অনেক কিছু আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যদি অ্যাবজর্ব করে নিতে পারে, তাহলে আসলে আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যায়। তো এটা একটা এয়ার ক্লিনার হিসেবে কাজ করতেছে, তাই না? আর হাই থার্মাল রেজিস্ট্যান্স, হাই থার্মাল ইনার্শিয়া, ভ্যাপার পারমিয়েবল, ডিজাইন ফ্লেক্সিবিলিটি, ফায়ার অ্যান্ড পেস্ট রেজিস্ট্যান্স, সিগনিফিকেন্টলি রিডিউস কার্বন ডাইঅক্সাইড ইমিশন, এটার তো এক্সাম্পল দিলামই, ইনহারেন্টলি এয়ার টাইট, নো ওয়েস্ট, নো মোল্ড, নো টার্মাইটিস, নো ড্রাই রোট, ন্যাচারাল সাবস্ট্রেট ফর প্লাস্টার অ্যান্ড রেন্ডার্স, লো এয়ার ফিল্টারেশন, জিরো ল্যান্ডফিল। জিরো ল্যান্ডফিলটা বুঝো, মানে এটা আমরা রিসাইক্লিং করতে পারি। এটা আসলে যেমন প্লাস্টিক অথবা আদার সিনথেটিক, যেভাবে আসলে আমাদের কোনো নদী নালা সমুদ্রে যে ভরাট করে ফেলে, এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে না, এটা মাটির সাথে মিশে যাচ্ছে ডাইরেক্ট। আর এরপর আসে হেম্পে আছে ফাইবার ক্রপ টার্মস টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে বেসিক্যালি আসলে হেম্প ফাইবারটা প্রসেসিংটা, আসলে ফাইবারটা হারভেস্টিং, প্রথমে কাল্টিভেশন, হারভেস্টিং, প্রসেসিং, এই তিনটা জিনিস। আমরা একটা ভিডিও দেখলে আরও ক্লিয়ার হব, জাস্ট ভিডিওটা দেখলেই হবে। আমরা পাটের মতো হেম্পও রেটিং করি, জাগ দিই, পাট কেটে হেম্পও জাগ দিই। আচ্ছা, তারপরে স্কাসিং আছে, ওই যে আমরা ফ্লাক্স ফাইবার দেখছিলাম না, যেমন স্কাসিং করে উডি ম্যাটেরিয়ালটাকে বের করে দেওয়া, আর তারপরে হচ্ছে টো দ্য শর্ট ফাইবারকে সেপারেট করা, লং ফাইবারকে প্যারালাল করা, এইগুলোই আর কি। প্রসেস ফর হেম্প, হেম্প ফাইবার ইউজড ইন মোবাইল ইন্ডাস্ট্রি, কার্বোড প্যানেল। আচ্ছা, হেম্প ফাইবারে একটু আগেই আমরা বলছিলাম ওয়ার্ল্ড লার্জেস্ট, স্ট্রংগেস্ট ন্যাচারাল বাস্ট ফাইবারের মধ্যে একটা, তাই না? আচ্ছা, আমরা BMW নাম শুনছ, অডি, মার্সিডিস, অ্যারোপ্লেন বডি, কার প্যানেল, এইগুলোর তৈরিতে আমরা হেম্প ফাইবারের কম্পোজিট ইউজ করি, ঠিক আছে? এটা ইউজ করে কারণটা কী, কম্পোজিটের উদ্দেশ্যটা কী জানো? কম্পোজিটের উদ্দেশ্যটা হচ্ছে মেটালকে রিপ্লেস করা, প্লাস্টিককে রিপ্লেস করা, তাই না? আচ্ছা, যেগুলো আসলে পরিবেশের জন্য খুব ক্ষতিকর, এইগুলো হচ্ছে, এই কম্পোজিট ম্যাটেরিয়ালগুলো হচ্ছে লাইট ওয়েট হয়, লাইট ওয়েট উইথ হাই স্ট্রেংথ, মানে ওয়েট টু স্ট্রেংথ রেশিও অনেক কম হয়। হ্যাঁ, হ্যাঁ, অটোমোবাইল, অটো বাইক, কার, তোমার অ্যারোপ্লেন, অ্যাস্ট্রোনটদের পোশাক, এভরিথিং জায়গায়, যেখানে আসলে তোমরা তো জানো যে আসলে টেক্সটাইল কোথায় চলে গেছে, স্মার্ট টেক্সটাইল দেখলে আমরা বুঝতে পারি যে টেক্সটাইল আসলে কাউ পোশাক আশাক এখন আর সীমাবদ্ধ নাই, খুবই লিমিটেড পার্টটা হচ্ছে
পোশাক আশাক আছে, এর বিস্তার অনেক, এক্সপ্যান্ডেশন অনেক হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কম্পোজিট নিয়ে কাজ করতেছি, ন্যাচারাল একটা ফাইবার ডেভেলপ করছি। এই যে গত বুধবারে ডুয়েটে ল্যাবে এটা নিয়ে কাজ করলাম আমার প্রফেসরের সাথে, একদম হচ্ছে একটা রেজিনের সাথে আমার এই ন্যাচারাল ফাইবারটা দিয়ে জাস্ট এমন একটা টেমপ্লেট করা হয়েছে 10x10 cm এর, যেটা দিয়ে যদি তোমাকে ছুঁড়ে মারা হয় তুমি মারা যাবো। অথচ সেখানে শুধু রেজিন আর হচ্ছে ওই ফাইবারটা। তাহলে আমি এখানে কিন্তু যে কোনো হেভি মেটালকে রিপ্লেস করতে পারতেছি, হার্ডের দিক দিয়ে, স্ট্রংয়ের দিক দিয়ে, তাই না? তাহলে এখানে কি রেজিনটাও ন্যাচারাল, ফাইবারটাও ন্যাচারাল, এবং এটা যদি অ্যাম্বিয়েন্ট কন্ডিশন দেওয়া যায় এবং সেটা কয়েক বছরের মধ্যে মাটির সাথে বায়োডিগ্রেডেবল হবে, মানে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া এটাকে খেয়ে ফেলতে পারবে। কিন্তু আমার ইউজটা হচ্ছে কি, হালকা জিনিস, ওজন কম, স্ট্রং অনেক, হাই স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথ এবং ওয়েট রেশিওটা অনেক কমে যাচ্ছে। যেখানে তোমার নর্মালি প্লাস্টিকের একটা চেয়ারের ওজন হয় 2 kg অথবা 1 kg, হ্যাঁ, সেটা হচ্ছে 50 kg লোড নিতে পারে। আর তোমার যদি একটা মেটাল আয়রনের একটা চেয়ার হয় সেটা হচ্ছে 30 kg ওজন, সেটা ধরো যে 200 kg ওজন নিতে পারে। তাহলে ওয়েট টু স্ট্রেংথ রেশিও কি সেম হলো? প্লাস্টিক অনেক বেশি হবে না, কিন্তু প্লাস্টিক হার্মফুল ফর এনভায়রনমেন্ট, তাই না? আচ্ছা, এখানে দেখো জাস্ট হচ্ছে ইমেজ টাইপ ফ্লো চার্ট। প্রথমে কী করছে, মাঠ থেকে হেম্প ফাইবার কাটছে, হেম্প প্লান্ট কাটার পর কী করছে, সেটা প্রসেসিং করছে মেশিনে, তাই না? এখানে রেটিংটা দেওয়া হয় নাই, এটা জাস্ট কম্পোজিটের ক্ষেত্রে দেখানো হয়েছে। এটা একটা কম্পোজিট হচ্ছে। আচ্ছা, ফাইনাল প্রোডাক্ট আমরা এই যে মোল্ডিংয়ে যেয়ে একটা সলিউশন তৈরি করা হচ্ছে, জাস্ট ফাইবারটাকে মানে পেস্ট আকারে, সলিউশন আকারে নিয়ে আসা হচ্ছে, দেন মোল্ডে ডালা হচ্ছে। মোল্ড থেকে আমরা ফাইনালি কী পাচ্ছি, এরকম বডি প্যানেল পাচ্ছি। আমরা আরেকটা দেখি আর না, এখানেও নেই। আচ্ছা, আমরা ভিডিও দেখলে বুঝতে পারবো তাহলে কোন কোন দেশে হেম্প ফাইবার প্রোডাকশন হয়ে থাকে। চায়না, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, হাঙ্গেরি, গ্রিস, জার্মানি, ফিনল্যান্ড, এগুলো একটু মনে রাখবা। আচ্ছা, প্রোডাক্ট অ্যান্ড ইউজেস, ওই যে হেম্প, একটু আগে আমি বলছিলাম মনে আছে, হেম্প গাছ প্লান্ট দিয়ে শুধু ফাইবারই হয় না, হেম্পে এক ধরনের বীজ হয়, সিড হয়, ফল হয়, সেটা দিয়ে আমরা কী করি, তো তেল তৈরি করি, যেটা হচ্ছে কি তোমার এই দেখো বডি কেয়ার প্রোডাক্ট, মানে ওই যে যারা মেয়েরা আর কি বেশি ইউজ করে, কসমেটিক্স, পেইন্ট হয়, সালাড ড্রেসিং হয়, ডিটারজেন্ট তৈরি করা যায়, এবং কুকিং অ্যাডিটিভস অনেক সময় রান্নাবান্নার বিভিন্ন ধরনের কিছু তৈরিতেও ইউজ করা যায়। আর ফ্রম হেম্প ফাইবারের ক্ষেত্রে যেমন অ্যানিমাল বেডিং অ্যান্ড মাল্স, ইনসুলেশন, ফ্যাব্রিক কার্পেটিং, অটোমোবাইল পার্টস, এগুলো তো বলেই আসতেছে কী কী তৈরি হয়। আর সিড থেকে বিয়ার, ডায়েটারি ফাইবার, ফিড, কনফেকশন, স্ন্যাক, ফ্লাওয়ার, এগুলো, হ্যাঁ বুঝিয়ে নিও সবকে বলতে হয়। হেম্প প্রোডাক্টস এগুলোও বলে আসতেছি, এটা আসলে কী রিপ্লেস করতেছে সে বিষয়টা বলে আসতেছি এতক্ষণ ধরে। আর খাবারেও আমরা ইউজ করতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর পাতাও খাওয়া যায় আর কি। আচ্ছা, হ্যাম সয়েল অ্যান্ড ওয়াটার পিউরিফায়ার, ওই যে মাটিতে যেহেতু এটা মিশে যাচ্ছে বায়োডিগ্রেডেবল, তারপরে মাটির উর্বরতা বাড়াচ্ছে, পাশাপাশি তো তোমার ওই যে ওয়াটার পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার, ক্লিনার, এগুলো তো বললামই। আচ্ছা, হেম্প অ্যাজ ক্লোদিং, এটাকে আর বলার দরকার আছে? ক্লোদিং হিসেবে না থাকলে এটা আসলে আমরা হেম্প ফাইবার পরতামই না, টেক্সটাইলের সাথে ডিরেক্ট কানেকশন না থাকলে। পেপার, যেহেতু সেলুলোজ আছে, সেলুলোজ থাকলে পেপার হবেই, কাঠ থেকে আমরা পেপার বানাই, আখের, আখ থেকে আমরা পেপার বানাই। হেম্প অ্যাজ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এই যে একটু আগেই আমি বলতেছিলাম, কি কি বলতেছিলাম, ব্রিক তৈরি করা। দেখো হেম্প ফাইবার মিক্সড উইথ সাম বন্ডিং এজেন্ট, মানে মানে রেজিন হতে পারে, উইল ক্রিট হেম্প ক্রিট, যেটা নাম দিয়েছে কি হেম্প ক্রিট। কনক্রিট নাম শুনছো না, কনক্রিট,
এটা হচ্ছে হেম্প ক্রেট। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কোনো কিছু করতে পারো। কম্পোজিটে আসলে তুমি গাড়ির বডি তৈরি করতেছে রে ভাই, মার্সিডিজ বেঞ্চের বডি তৈরি করতেছে, ব্যয়বহুল কিন্তু এটা বায়ো মানে ন্যাচারাল মানে ইকো ফ্রেন্ডলি। এটা তো আসলে বাংলাদেশে আমি কখনো শুনিনি, তবে এটা করতে পারলে ভালো। হ্যাম্পক্রেট ইজ এ বিল্ডিং ব্রিক্স লাইটার দেন নর্মাল বিল্ডিং ব্রিক্স। তোমার আমরা যে মাটি দিয়ে যে ধরনের ব্রিক্স তৈরি করি সেগুলো কিন্তু ওজন অনেক বেশি থাকে, আর এটা তো অনেক লাইটার হবে আর অনেক স্ট্রেংথ পাওয়া যাবে। জাপানে হয় বেশিরভাগ, কিন্তু এগুলোর ওজন অনেক কম হয়, বাট এটা অনেক লোড নিতে পারে, স্ট্রেংথ অনেক বেশি থাকে। এটার প্লাস পয়েন্টটা হচ্ছে এটা অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করতে পারে। 1 কিউবিক মিটার অফ হেমিক্রেট ওয়াল উইল অ্যাবজর্ব 165 কেজি অফ কার্বন ডাইঅক্সাইড ওভার টাইম। বুঝতে পারছো? এটা আমি বলছি একটু আগে, না না এর সাথে তো একটার সাথে আরেকটা, তুমি নর্মালি যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ করে তুমি সিমেন্টিং করো, সিমেন্ট দিয়ে সিমেন্টিং, সেটা তো করতেই হবে। আচ্ছা, হেম্প অ্যাজ প্লাস্টিক, ওই যে প্লাস্টিক নর্মালি 100 বছরে কিছু হয় না, কিন্তু এটা দিয়ে আমরা তার রিপ্লেস হিসেবে ইউজ করতে পারি। এটা যেহেতু হেম্প প্লাস্টিকস আর প্লান্ট বেসড, আচ্ছা হেম্প ফাইবার দিয়ে